স্যার আপনার কথা আসতেছে না স্যার। পলাশ স্যার আপনি অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ নিছি। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যে সকল সম্মানিত শিক্ষক মন্ডলী যুক্ত রয়েছেন এবং আজকের যে মানে বাংলাদেশ আলোকিত প্রাথমিক শিক্ষক পেজের একজন অ্যাডমিন হিসেবে আজকের যে পরিচালনা এবং উপস্থাপনা করছেন বাংলাদেশ আলোকিত প্রাথমিক শিক্ষক পেজের অ্যাডমিন অসীম কুমার সেন, অসীম কুমার সেনকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে যে অল্প পরিসরে এই স্টিম ইয়ার্ড নিয়ে কথা বলার জন্য সুযোগ দেওয়ার জন্য। সর্বোপরি আজকে যারা যুক্ত রয়েছেন তাদের প্রতি আমাদের সাথে অলরেডি যুক্ত রয়েছেন প্রায় 40-এর মতো শিক্ষক এবং আমাদের সাথে লাইভে রয়েছেন আরো অনেকেই 70-এর উপর লাইভে রয়েছেন, সবাইকে স্বাগত জানাচ্ছি এবং যে যেখান থেকে দেখছেন। সুপ্রিয় শিক্ষা শিক্ষক মন্ডলী, আমরা যে ক্লাস নিতে গেলে যে আমরা করোনাকালীন সময়ে যে আমরা বিভিন্ন ভাবে জুমের মাধ্যমে স্টিম ইয়ার্ডের মাধ্যমে এবং ফেসবুক লাইভে যে ক্লাস নিই সেই ক্ষেত্রে আমরা বিভিন্ন ব্যবহার করে থাকি, স্টিম ইয়ার্ড হলো একটি সেই সুবিধা। স্টিম ইয়ার্ডটা কি প্রথমে আমরা জানবো যে স্টিম ইয়ার্ড কি, আমাকে দেখা যাচ্ছে এবং শোনা যাচ্ছে কি অসীম স্যার? আপনার স্ক্রিন ভাগ করুন এবং আরো অনেক কিছু এটা দিয়ে করা যায়। সরাসরি ফেসবুক, ইউটিউব, লিঙ্কডইন এবং অন্যান্য প্ল্যাটফর্ম গুলিতে স্ট্রিম করার জন্য খুবই উপযোগী। এটি স্টিম ইয়ার্ড একটি হলো যে ব্রাউজারে একটি লাইভ স্ট্রিমিং স্টুডিও, অতিথিদের সাক্ষাৎকার গ্রহণের জন্য এটি ব্যবহার করা হয়। এই স্টিম ইয়ার্ড কি সুবিধাটা কি, স্টিম ইয়ার্ড এর সুবিধা? মিজান স্যার, মিজানুর রহমান স্যার আপনারটা স্ক্রিন শেয়ারটা অফ করে দেন প্লিজ। মিজান স্যার, মিজান স্যার আপনার বলে মনে হয় আপনার স্ক্রিন শেয়ার হয়ে গেছে, প্লিজ। হোস্ট যিনি নিয়ন্ত্রণ করেন এখন দেখা যাচ্ছে যাচ্ছে, কন্টিনিউ করেন পলাশ স্যার। দেখা যাচ্ছে পলাশ ভাই, স্টিম ইয়ার্ডের সুবিধাসমূহ, স্টিম ইয়ার্ডের যে সুবিধাসমূহ, এই স্টিম ইয়ার্ডের সুবিধাসমূহ, এতে জুমের মতো মাইক্রোফোন ও ক্যামেরা অন বা বন্ধ সুবিধা রয়েছে। জুম, আমরা যে জুম ব্যবহার করি এই জুমের মতো যে মাইক্রোফোন এবং ক্যামেরা যদি বন্ধ এটা করার সুবিধা রয়েছে। তারপর এতে ক্যামেরা সেটিং করে নেওয়ার সুবিধা আছে, এই যে ক্যামেরা এখানে সেটিং রয়েছে, এই যে MIC, এটি এর ভিতরে ক্যামেরা সেটিং নেওয়ার সুবিধা আছে। তারপর জুমের মতো স্ক্রিন শেয়ার করতে পারবেন, এটি জুমের মতো কি করা যায়, স্ক্রিন শেয়ার করা যায়, এটির ভিতরে জুমের মতো। হ্যাঁ দেখা যাচ্ছে, আচ্ছা সুবিধা সমূহ দেখেন, আপনি বন্ধুদের মিটিং এর জন্য আমন্ত্রণ জানাতে পারবেন মেইল, মেসেজ, মেসেঞ্জার, তারপর হোয়াটসঅ্যাপ এর ভিতরে ইত্যাদির ভিতরে ইনভাইট করে আপনি কি করতে পারবেন বন্ধুদের আমন্ত্রণ জানাতে পারবেন এবং যাকে আপনি সংযুক্ত করতে চান তাকে সংযুক্ত করতে পারবেন। এখানে জুমের মতো চ্যাট অপশনের সুবিধা আছে, এই চ্যাট অপশনের সুবিধা আছে স্ক্রিন ইয়ার্ডের ভিতরে। তারপর জুমের চেয়ে বাড়তি সুবিধা হলো দর্শকের কমেন্টস স্ক্রিনে শেয়ার করার সুবিধা, যা অনুষ্ঠানে সবাই দেখতে পারে। যে লাইভ লাইভ চলা অবস্থায় যে কি করা হয় জুমের চেয়ে যে বাড়তি সুবিধা, এই সুবিধাটা হলো জুমের লাইভ চলা অবস্থায় যদি শেয়ার মানে হলো কমেন্টস করা হয় সেগুলো কিন্তু দেখা যায় না, কিন্তু ইয়ের ভিতরে এই স্টিম ইয়ারের ভিতরে যে কমেন্টস গুলো করা যায় লাইভ চলা অবস্থায় সেই কমেন্টস গুলো কিন্তু দেখা যায় সরাসরি ভাবে। তারপরে সুবিধা হলো যে ফেসবুকে লাইভ চলা অবস্থায় সেটা দেখা যায়। তারপরে রয়েছে দেখেন ব্যানার করার সুবিধা, একটি আকর্ষণীয় ব্যানার করতে পারা যায় এখানে, এখানে আপনি ব্যানার বানাতে পারবেন এবং লাইভ স্ট্রিমের সময় টেলিভিশনের মতো স্ক্রল করে দেখাতে পারবেন।
যে হোস্ট চাইলে অংশগ্রহণকারীদের নাম সহ মিটিং এ যুক্ত করাতে পারবেন এবং নাম ও স্কুলের সাহায্যে যুক্ত করাবেন, তার নিজের পছন্দ মতো দিতে পারবেন, দেওয়ার সুযোগ রয়েছে এবং প্রাইভেট চ্যাটের সুবিধা রয়েছে। প্রাইভেট চ্যাটের কি রয়েছে রয়েছে এখানে যে ব্যানার, চমৎকার ব্যানার তৈরি করা যায়। হোস্ট যদি চায় তাহলে কি করতে, অংশগ্রহণকারীদের নাম সহ মিটিং এর যুক্ত করাইতে পারবে, তারপর নাম ও স্কুলের কালার নিজের পছন্দ মতো দেওয়ার সুযোগ রয়েছে। সম্মানিত শিক্ষক মন্ডলী, আমি যে কন্টেন্টটি ব্যবহার করেছি, আমাদের অত্যন্ত প্রিয় ভাজন কাজী মনিরা তরফদার ম্যাম, তিনি এই কন্টেন্টটি তৈরি করেছেন, তার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। তিনি সুন্দর একটি কন্টেন্ট তৈরি করেছেন, তাই সেই কন্টেন্টটি আমি উপস্থাপন করছি। এখানে ডিসপ্লে নেম টাইপ করে মাইক ও ক্যামেরা চেক করে নেওয়ার সুযোগ রয়েছে। এই যে আমাদের কাজী মনিরা তরফদার ম্যাডাম, এখানে তিনি এখানে কি রয়েছে, ডিসপ্লে নেম টাইপ করে মাইক ও ক্যামেরা চেক করার সুবিধা রয়েছে। তারপরে যে রয়েছে এখানে দেখেন সুবিধাসমূহ, আরো কি কি সুবিধাসমূহ রয়েছে, ফ্রি ভার্সনে হাই ডিভিনেশন, যে ফ্রি ভার্সনে হাই ডিভিনেশন ব্রডকাস্ট কোয়ালিটি, যেমন হলো এখানে 720 পিক্সেল এবং পেইড ভার্সনে হাই ডিভিনেশন 1080 পিক্সেল, এই পিক্সেলে করা যায়। ভার্চুয়াল ব্যাকগ্রাউন্ড সুবিধা রয়েছে, এখানে ভার্চুয়াল ব্যাকগ্রাউন্ডও ইউজ করা যায়, ব্যবহার করা যায়। ফ্রি ভার্সনে স্টিমিয়ার্ডের লোগো থাকে, কিন্তু পেইড ভার্সনে নিজের প্রতিষ্ঠানের কাস্টমাইজ লোগো যুক্ত করা যায়। এখানে দেখেন স্টিমিয়ার্ডের লোগো এটা, এটি ফ্রি ভার্সনে থেকে যায়, কিন্তু এই লোগোটা যদি আমরা পেইড ভার্সন হয় তাহলে সেটা যে লোগো রয়েছে, যদি আলোকিত প্রাথমিক শিক্ষক পেজের যদি আমরা পেইড ভার্সন ইউজ করি তাহলে বাংলাদেশ আলোকিত প্রাথমিক শিক্ষক পেজের লোগো ইউজ করা যাবে। তারপরে আরো সুবিধা রয়েছে, আপনি কোথায় ব্রডকাস্ট করবেন সেই ডেস্টিনেশন পূর্বেই ঠিক করে নিতে হবে, আপনি কোন জায়গায় ব্রডকাস্ট করবেন এই স্টিমিয়ারের সেই ডেস্টিনেশন পূর্বেই কি করে করতে হবে ঠিক করে রাখতে হবে। পূর্বে নির্ধারিত ব্রডকাস্টের সুবিধা রয়েছে এবং বিগত সময়ে কোথায় ব্রডকাস্ট করেছেন তা দেখার সুবিধা রয়েছে। পেইড ভার্সনে একই সাথে একাধিক সোশ্যাল মিডিয়া ব্রডকাস্ট করার সুবিধা রয়েছে, একাধিক সোশ্যাল মিডিয়াতে এটি মানে সুবিধা রয়েছে। এখন আমরা সুবিধাগুলো দেখলাম, এখন দেখব অসুবিধাগুলো কি রয়েছে। এখন 10 জনের বেশি পেইড ভার্সনে এবং ফ্রি ভার্সনে 6 জনের বেশি কোথাও যুক্ত করার সুযোগ নেই, পূর্বে এটা ছিল, একমাত্র গুগল ক্রোম ব্রাউজার সাপোর্ট করে অন্য ব্রাউজার নয়, এই এটাই হলো অসুবিধা, যে একমাত্র গুগল ক্রোম ব্রাউজার সাপোর্ট করে, অন্য কোন ব্রাউজার সাপোর্ট করে না। প্ল্যান সমূহ, যেটি পেইড ভার্সনের ক্ষেত্রে যে প্ল্যান সমূহ এই এই প্ল্যানে কাজ করা যায়, ফ্রি প্ল্যান, ফ্রি প্ল্যানে শুধু অল্প কয়েকটি ফ্রি প্ল্যানে কাজ করা যায়। স্টিমিয়ারের ব্র্যান্ডিং ইউর স্টিম, স্টিম লিমিটস, তারপরে হলো সিক্স অন স্ক্রিন পার্টিসিপেশন, পেইড প্ল্যান, এই যে পেইড প্ল্যান টু, পেইড প্ল্যানে অনেক অনেক কাজ করা যায়, এখানে লোগো তারপর ব্যাকগ্রাউন্ড অনেকগুলো করা যায় কাজ, ফ্রি প্ল্যানে এখানে করার মতো। এখন দেখেন আমরা দেখব যে এই আমরা স্টিমিয়ার্ডে কাজ করতে গেলে, যে লাইভ করতে গেলে কিভাবে আমরা প্রথমেই অ্যাকাউন্ট খুলবো। আমরা দেখলাম সুবিধা অসুবিধা প্রথমেই, যে স্টিমিয়ার্ডের সুবিধা কি এবং অসুবিধা কি। এখন আমরা দেখব যে কিভাবে এটি অ্যাকাউন্ট করব, অ্যাকাউন্ট করে কিভাবে আমরা এবং অথবা মিটিং করব সেই বিষয়গুলো দেখব। এখানে অ্যাকাউন্ট করতে গেলে প্রথমে আমরা কিন্তু অসুবিধা বলে আসছি, আমাদের কি করতে হবে, গুগল ক্রোম ব্রাউজার লাগবে, একমাত্র গুগল ক্রোম ব্রাউজার ছাড়া এটি হবে না, গুগল ক্রোম ব্রাউজার লাগবে। গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করতে হবে, ওপেন করে এখানে লিখতে হবে স্টিমিয়ার্ড, স্টিমিয়ার্ড গুগল ক্রোমে লিখতে হবে। লেখার পরে যে স্টিমিয়ার্ড এরকম আসবে, আসার পর দেখা যাচ্ছে তো স্টিমিয়ার্ড এই ব্রাউজারটি আসার, ধন্যবাদ, স্টিমিয়ার্ড এখানে ক্লিক করতে হবে, ক্লিক করে তারপরে সেখানে ক্লিক করার পরেই এই ইন্টারফেস চলে আসবে, এই মনিটর চলে আসবে। এখানে কি করতে হবে, একটি ইমেইল অ্যাড্রেস দিতে হবে, ইমেইল অ্যাড্রেস,
ইমেইল অ্যাড্রেস দেওয়ার পর পরবর্তী ইমেইল অ্যাড্রেস দিয়ে গেট স্টার্ট বাটনে ক্লিক করতে হবে। ইমেইল অ্যাড্রেস দেওয়ার পর গেট স্টার্ট ক্লিক করতে হবে। তারপরে হলো যে ইমেইল অ্যাড্রেস দেওয়া হয়েছে সেই ইমেইল অ্যাড্রেসে কি যাবে, 6 ডিজিটের একটি কোড চলে যাবে, সেই ইমেইল চেক করতে হবে। ইমেইল চেক করে সেখান থেকে 6 ডিজিটের কোডটি এখানে লিখতে হবে, লিখে লগ ইনে যদি ক্লিক করা হয় লগ ইনে 6 ডিজিটের যে কোড, এরকম কোড যাবে মেইল থেকে, নিয়ে এই কোডটা লিখতে হবে। লেখার পর দেখেন ক্লিক করতে হবে, ক্লিক করার পর চলে যাবে। কিন্তু এখন আমাদের কি হয়ে গেল, অ্যাকাউন্ট হয়ে গেল, তারপর কোথায় এখন আমরা করব এই কাজটি, যে অ্যাড ডেস্টিনেশন, আমাদের ডেস্টিনেশন ঠিক করতে হবে যে কোন জায়গায় আমরা করব, ফেসবুক পেজে করব, ফেসবুক গ্রুপে করব, ফেসবুক প্রোফাইলে করব, কোন জায়গায় আমাদের করবে, ইউটিউব চ্যানেলে করব, লাইভটি যে জায়গায় করব সেই কি করে নিতে হবে, আমাদের ঠিক করে নিতে হবে আগে থেকেই। দেখেন এখন এই যে আমরা যে সংক্ষিপ্ত গাইডলাইন, যে জিনিসগুলো আমরা দেখে আসলাম সেটা এখানে গাইডলাইন আকারে আছে। আমাদের কি রয়েছে, প্রথমে প্রথমে জিমেইল লগ ইন থাকতে হবে, আমাদের কি থাকতে হবে, জিমেইলের লগ ইন থাকতে হবে, লগ ইন থাকতে হবে। তারপর ফেসবুকে লগ ইন হয়ে থাকতে হবে, ফেসবুকে আগে থেকেই লগ ইন হয়ে থাকতে হবে। যে পাওয়ার পয়েন্টকে দেখাবেন সেটাকে স্লাইড শো মোডে রেখে দিতে হবে, যে পাওয়ার পয়েন্ট সেটা আগে থেকে কি করতে হবে, স্লাইড শো মোডে রেখে দিতে হবে। অতপর আমরা এখন সরাসরি গুগলে চলে যাব, গুগলে গিয়ে সার্চ বক্সে লিখব স্টিমইয়ার্ড, তাহলে আমাদের সামনে আসবে আসবে স্টিমইয়ার্ড। এখন আমাদের সর্বপ্রথম এখানে একটি অ্যাকাউন্ট করে নিতে হবে, যে আমরা দেখলাম কিভাবে অ্যাকাউন্ট করে নিতে হবে সেটা। তবে এখানে অ্যাকাউন্ট করার খুবই সহজ, শুধু ইমেইল অ্যাড্রেস এবং ইমেইল দিয়ে গেট স্টার্টে ক্লিক করলেই স্টিমইয়ার্ড থেকে একটি মেইল পাঠাবে, যেখানে 6 ডিজিটের একটি কোড থাকবে, ওই কোড ব্যবহার করে লগইনে ক্লিক করলেই অ্যাকাউন্ট হয়ে যাবে, আমরা দেখে আসলাম। কিন্তু এরপর আমরা স্টিমইয়ার্ডের ওয়েলকাম পেজে দেখতে পারবো, আর এতে আমরা স্টিমইয়ার্ডের ইন্টারফেসে চলে আসলাম। এখন এই পেজ থেকে আমরা কিসে লাইভ করব তা ঠিক করে দিতে হবে, যে কোন জায়গায়, যে আমরা দেখলাম যে ফেসবুকে করব, পেজে করব, গ্রুপে করব, না ইউটিউবে করব, সেটি দেখে দিতে হবে। আমরা যেহেতু লাইভটা ফেসবুক পেজে করব, তাই ফেসবুক পেজে ক্লিক করব এবং কানেক্ট ফেসবুক পেজ চলে আসবে। ওইখানে ক্লিক করলে নিজের ফেসবুক পেজের অনেকগুলো পেজ দেখা যাবে, যদি নিজের অনেকগুলো পেজ থাকে, যেমন অনেকগুলো পেজের যদি আপনি এডিটর অথবা অ্যাডমিন হয়ে থাকেন তাহলে ওই পেজগুলো চলে আসবে, যে পেজে আপনি লাইভ করবেন সেই পেজকে সিলেক্ট করে দিতে হবে। সেখান থেকে যে পেজে লাইভ করতে চায় সেই পেজে ক্লিক করে তাহলে ফেসবুক কানেক্টেড হবে। এবার ক্রিয়েট এ ব্রডকাস্টে কি করতে হবে, ক্লিক করতে হবে, এই দেখেন। তারপর যে ফেসবুক পেজে আমরা দিলাম, দেওয়ার পরে যে পেজ চলে আসলো, পেজ চলে আসলো, অনেকগুলো পেজ এখানে রয়েছিলেন, মডারেটর রয়েছিলেন, ময়মনসিং অনলাইন স্কুল, এখানে যে কোনো একটা নিলেই হবে। তারপর যে ক্রিয়েট এ ব্রডকাস্ট, ক্রিয়েট এ ব্রডকাস্ট চলে আসার পর যে আমাদের কি ব্রডকাস্ট শুরু হয়ে গেল। তারপরে পরবর্তীতে ধন্যবাদ সবাইকে, এটি হলো যে আমরা স্টিমইয়ার্ডের সংক্ষিপ্তভাবে স্টিমইয়ার্ডের সম্পর্কে যে ধারণা একটু নিলাম, এখন আমরা লাইভে দেখব সকল কিছু, যে কিভাবে আমরা লাইভে স্টিমইয়ার্ডে সরাসরি আমরা কাজ করতে পারি, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন আমাদের সম্মানিত অসীম সেন স্যার। অসীম সেন স্যারকে বিনীত অনুরোধ জানাচ্ছি লাইভে স্টিমইয়ার্ডের ব্যবহারটি দেখিয়ে দেওয়ার জন্য। জি, অসংখ্য ধন্যবাদ স্যার। তো স্যার, আসলে এই যতটুকু দেখিয়েছেন এর মধ্যে কারো কোনো প্রশ্ন আছে কিনা যদি বলতেন তাহলে আমরা আসলে একটু সামনের দিকে আগাতে পারতাম, নাকি আমরা সরাসরি লাইভে লাইভ অংশটুকু আমরা দেখাবো। রতন স্যার, একটা প্রশ্ন ছিল স্যার, যেটা দেখাচ্ছিল যে বিভিন্ন, প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি চমৎকারভাবে এবং সুন্দরভাবে স্যার উপস্থাপন করেছে অত্যন্ত ক্লিয়ারলি। আমি আশা রাখছি যারা যুক্ত হয়েছে এবং লাইভ দেখছে
সবাই আসলে বুঝতে পারছে মনে হয়। কিন্তু প্রশ্নটা ছিল স্যার, আমরা যে দেখলাম বিভিন্ন পেজ বা ফেসবুক গ্রুপে লাইভটা দেখানো যাবে, এক্ষেত্রে একটি পেজ এটা কি নির্দিষ্ট থাকবে নাকি একসাথে অনেকগুলো পেজে এটা শেয়ার করা যাবে, এটা ছিল স্যার প্রশ্নটা। জি বলেন স্যার। আমি পেইড ভার্সনে, পেইড ভার্সনে অনেকগুলো করা যাবে, কিন্তু ফ্রি ভার্সনে একটি মাত্র করা যাবে, ফ্রি ভার্সনে করা যাবে না, পেইড ভার্সন হলে দেখানো যাবে একাধিক। ধন্যবাদ স্যার। থ্যাংক ইউ। এখানে লেখাই ছিল কিন্তু। জি অসংখ্য ধন্যবাদ পলাশ স্যার, যে আজকে ওবিএ স্টিমিয়ার সম্পর্কিত সারসংক্ষেপটি তুলে ধরার জন্য। এখন যে স্টিমিয়ারের মাধ্যমে কিভাবে সরাসরি লাইভে যেতে হয়, আমি একটি কথা বলতে চাই, সেটা হলো স্কিমিয়ারের একটা বড় সুবিধা হলো এখানে টাইমে যে বাইন্ডিং সেটা প্রতি মাসের জন্য একটা অংশ, মানে আপনি কিছু করে যে থেমে যাবে তা নয়, ইউ ক্যান কন্টিনিউ ফর লং টাইম। কিন্তু আমার স্ক্রিনটা কি শেয়ার হয়েছে স্যার? সুনির্দিষ্ট সময়ের মধ্যে এটা আপনি চালাতে পারবেন, এটা তার একটা বড় সুবিধা। আর এটা হলো যে যদি আপনারা ওই স্যার কথা বলতেছে অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে আমাদেরকে একটা সুবিধা করার জন্য। এখন স্যার আমরা যে অংশটুকু দেখাবো সেটি হলো আমরা কিভাবে লাইভে যাবো, তো সেই জন্য আমাদের যে কাজটি করতে হবে, আমাদের জাহিদুল ইসলাম পলাশ স্যার দেখিয়েছিল যে আমাদের গুগল ক্রোম একটি ব্রাউজার নিতে হবে। তো আমরা প্রথমে গুগল ক্রোম এরকম একটি ব্রাউজার আমরা নিব, নেওয়ার পর আমাদের এখানে আমাদের সার্চ দিব যে